প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে আমি তোমাদেরকে দ্বিতীয় পত্রের চতুর্থ অধ্যায় অর্থাৎ তড়িৎ রসায়ন এই অধ্যায় থেকে তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত ফ্যারাডের প্রথম সূত্র সম্পর্কিত যে গাণিতিক সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায় সেই বিষয়টা আমি তোমাদেরকে দেখাবো। তো তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত ফ্যারাডের প্রথম সূত্র সম্পর্কিত গাণিতিক সমস্যার সমাধান করতে গেলে তোমাদেরকে অবশ্যই তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়াটা সম্পর্কে একটা স্পষ্ট ধারণা থাকতে হবে। আমি তোমাদেরকে আমার এর পূর্বের লেকচারটাতে সে বিষয়ে দেখিয়েছিলাম। তো আজকে আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে এই ফ্যারাডের প্রথম সূত্র সম্পর্কিত গাণিতিক সমস্যাগুলো কীভাবে সমাধান করা যায় সেই বিষয়টা দেখাবো। তো দেখো, তোমাদেরকে যখন আমি একটা তড়িৎ বিশ্লেষক কোষের কথা বলেছিলাম তখন কোষটা ছিল আমার এরকম, এটা ছিল একটা তড়িৎ বিশ্লেষক কোষ। এই তড়িৎ বিশ্লেষক কোষের মধ্যে একটা ছিল তড়িৎ বিশ্লেষের দ্রবণ, এটা হচ্ছে একটা তড়িৎ বিশ্লেষের দ্রবণ। এই দ্রবণের মধ্যে দুইটা তড়িদ্বার, এটা একটা তড়িদ্বার এবং এটা একটা তড়িদ্বার, দুইটা তড়িদ্বার প্রবেশ করে দেওয়া ছিল। অতপর এই তড়িদ্বার দুইটাকে বাইরের তারের সাহায্যে, এই তারের সাহায্যে বাইরে একটা বিদ্যুতের উৎস বা ব্যাটারির সাথে আমরা সংযোগ দিয়েছিলাম এবং বলেছিলাম যে ব্যাটারির ধনাত্মক প্রান্ত যে তড়িদ্বারটার সাথে সংযুক্ত থাকবে সেটা হচ্ছে অ্যানোড, আর ব্যাটারির ঋণাত্মক প্রান্তটা যে তড়িদ্বারের সাথে সংযুক্ত থাকবে সেটাকে বলা হচ্ছে ক্যাথোড। এরপরে বলেছিলাম যে যদি বাইরে থেকে আমরা বিদ্যুৎ প্রবাহ চালনা করি তাহলে ক্যাথোড অথবা অ্যানোডের সঞ্চিত পদার্থের পরিমাণ সংক্রান্ত একটা ফ্যারাডের সূত্রের কথা বলেছিলাম, সেই বিষয়টা আজকে আমরা এখানে গাণিতিক হিসাব নিকেশের মধ্যে দেখব। তো অঙ্কগুলো তোমাদেরকে আমি গতানুগতিক নিয়মে করাবো না, আমি আজকে একটু ভিন্নভাবে তোমাদেরকে অঙ্কগুলো করাবো। তো অঙ্কগুলো করতে যাওয়ার আগে আমি তোমাদেরকে একটু দেখিয়ে নেই। একটা সমীকরণ দেখো যে আমরা লিখতে পারি কিউ ইজুকাল আইটি, অর্থাৎ চার্জ যদি কিউ হয়, মানে এই বাইরের বিদ্যুতের উৎস থেকে কিউ কুলম্ব পরিমাণ চার্জ যদি এই তড়িৎ বিশ্লেষের দ্রবণে প্রবেশ করে দেওয়া হয় তাহলে ক্যাথোডে অথবা অ্যানোডে কতগুলো পদার্থ উৎপন্ন হবে বা সঞ্চিত হবে। তাহলে এই প্রবাহিত চার্জ কিউকে আমরা প্রবাহমাত্রা আই এবং সময়ের গুণফল হিসেবে প্রকাশ করতে পারি, অর্থাৎ চার্জ সমান আমরা লিখতে পারি বিদ্যুৎ প্রবাহ গুণন হচ্ছে সময়। এখন চার্জের একক যদি আমরা কুলম এককে প্রকাশ করি এবং বিদ্যুৎ প্রবাহের এককে আমরা তখন অবশ্যই অ্যাম্পিয়ার এককে প্রকাশ করব, অন্য কোনো এককে থাকলে সেটাকে আমরা অ্যাম্পিয়ার এককে নিয়ে আসব, আর সময়টিকে আমরা সবসময় সেকেন্ড এককে প্রকাশ করব। সেকেন্ড ছাড়া অন্য কোনো একক, অন্য কোনো একক অবস্থায় দেওয়া থাকলে সেটাকে অবশ্যই আমরা সেকেন্ড এককে নিয়ে আসবো। যেমন মনে করো যদি মিনিটে দেওয়া থাকে তাহলে তাকে আমরা 60 দ্বারা গুণ করে সেকেন্ডে নিয়ে আসবো, যদি ঘন্টায় দেওয়া থাকে তাহলে 60 × 60 গুণ করে আমরা সেটাকে সেকেন্ডে নিয়ে আসবো। তো এই অঙ্কগুলো যাতে তোমরা সহজে বুঝতে পারো, এই অঙ্কগুলো আজকে আমি আমার মতো করে করাচ্ছি এই জন্য যে বলছি যে তোমাদের গতানুগতিক ধারার থেকে একটু বাইরে ভিন্নভাবে করাবো, এই জন্য যে আমি তোমাদেরকে দেখাবো এখানে যে ফ্যারাডের তড়িৎ বিশ্লেষণ সংক্রান্ত যে সমীকরণগুলো ছিল, অর্থাৎ ডব্লিউ ইকুয়াল জেড কিউব আর ডব্লিউ ইকুয়াল জেড আইটি, এই সমীকরণগুলো ব্যবহার না করেও কিন্তু অঙ্কগুলো একটু করা যায়। তো কিভাবে করা যায় সেই বিষয়টা দেখতে গেলে আমার একটু টেকনিকটা তোমরা একটু ফলো করো। দেখো কীরকমভাবে আমি করে দিচ্ছি। তো অঙ্কগুলো যাতে সহজে বোঝা যায় সেজন্য আমি তোমাদেরকে কতগুলো ধাপে ধাপে অঙ্কগুলো করাবো। তো আমার ধাপগুলো একটু তোমাদেরকে পরিচয় করিয়ে দিই। আমার প্রথম ধাপটা হচ্ছে এরকম যে সংশ্লিষ্ট বিক্রিয়া ও সম্পর্ক। আমাদের প্রশ্ন থেকে যে তড়িৎ বিশ্লেষ্যটার কথা বলা থাকবে সেই তড়িৎ বিশ্লেষ্যটা থেকে আয়নগুলো কোন বিক্রিয়া অংশগ্রহণ করে সেইটা হচ্ছে আমার সংশ্লিষ্ট বিক্রিয়া, এবং আয়নগুলো যখন বিক্রিয়া অংশগ্রহণ করতেছে তখন কী পরিমাণ চার্জ এই তড়িৎ বিশ্লেষ্যটার দ্রবণের মধ্যে প্রবেশ করে দেওয়া হচ্ছে সেই চার্জের সাথে ওই আয়নের পরিমাণের অর্থাৎ উৎপাদের পরিমাণের একটা সম্পর্ক থাকবে, সেই সম্পর্কটা আমরা দেখাবো। আর আমার দ্বিতীয় ধাপটা হবে এরকম যে ওই সম্পর্ক থেকে আমরা চার্জ হিসেব করব, সম্পর্ক থেকে আমরা চার্জ হিসেব করব, অর্থাৎ কী পরিমাণ চার্জ প্রবাহিত করার ফলে কী পরিমাণ বিদ্যুৎ প্রবাহ উৎপন্ন হয়েছে সেটাই হচ্ছে মূলত সম্পর্ক থেকে আমার চার্জের হিসেব। তৃতীয় ধাপটা হচ্ছে এরকম যে প্রশ্ন থেকে চার্জের হিসেব করব, তো প্রশ্নে যে তড়িৎ প্রবাহ এবং সময় দেওয়া থাকবে সেই দুইটা গুণ করে আমরা চার্জ নির্ণয় করতে পারি, অথবা যদি তড়িৎ প্রবাহ সময়ের মধ্যে যে কোনো একটা দেওয়া না থাকে ওটাকে আমরা ধরে নিয়ে ওই সময়টার সাথে আমরা তড়িৎ প্রবাহটা গুণ করে আমরা চার্জ হিসেব করতে পারি। এইভাবে আমরা প্রশ্ন থেকে চার্জ হিসেব করব, অর্থাৎ প্রশ্ন থেকে যখন আমরা চার্জ হিসেব করবো তখন আমরা এই সমীকরণটাকে ফলো করব এবং এখানে আই এবং টি এর মানটা আমরা প্রশ্ন থেকে এই ডাটাগুলো সংগ্রহ করে চার্জ নির্ণয় করব। এই জন্য আমি এইটাকে বলেছিলাম, এইটাকে আমি বলছি যে প্রশ্ন থেকে নির্ণীত চার্জ। আর আমার সর্বশেষ ধাপটা হবে সম্পর্ক থেকে নির্ণীত চার্জ এবং প্রশ্ন থেকে নির্ণীত চার্জ, এই উভয় চার্জকে আমি তুলনা করব। তো এই ধাপগুলো কি আমি যখন তোমাদেরকে অঙ্কগুলো করাবো তখন তোমরা বিষয়টা আরও স্পষ্টভাবে বুঝতে পারবে। আমি সাথে সাথে তোমাদেরকে ব্যাখ্যাও করে দেবো যে আমি সংশ্লিষ্ট বিক্রিয়া বলতে কী বুঝেছি, সেখান থেকে কীভাবে সম্পর্ক স্থাপন করা যায় সেটা দেখাবো।
তো আমরা কিছু গাণিতিক সমস্যা দেখি। মনে করা যাক যে একটা সমস্যা হচ্ছে এরকম, যে নিকেল সালফেটের দ্রবণে রেখে একটা লোহার শিকলে নিকেলের প্রলেপ দিতে 1.5 অ্যাম্পিয়ার পরিমাণ বিদ্যুৎ প্রবাহ 40 মিনিট 18 সেকেন্ড ধরে চালনা করতে হয়। তাহলে লোহার শিকলে সঞ্চিত নিকেলের পরিমাণ নির্ণয় করতে হবে। দেয়া আছে নিকেলের পারমাণবিক ভর হচ্ছে 58.69। তো এই প্রশ্নটা, এইরকম যখন প্রশ্নগুলো দেয়া থাকবে তখন আমরা প্রশ্নগুলো পড়ে আগে দেখবো যে আমাদেরকে কি বের করতে বলছে বা কি নির্ণয় করতে বলছে। যেটা নির্ণয় করতে বলবে সেটাকে আমরা ধরে নেব। তো আমাদের এই প্রশ্নটাতে দেখো বলছে যে লোহার শিকলে সঞ্চিত নিকেলের পরিমাণ নির্ণয় করতে হবে। তাহলে আমরা ধরে নেই যে লোহার শিকলে সঞ্চিত পদ নিকেলের পরিমাণ হচ্ছে ডব্লিউ গ্রাম। এখন এই অঙ্কটা কি বলছে? অঙ্কটা বলছে যে এখানে একটা নিকেল সালফেট একটা দ্রবণ নেওয়া হয়েছিল, আর এখানে একটা লোহার শিকলকে প্রবেশ করে দেওয়া হয়েছিল। দেওয়ার পরে বাইরে থেকে বিদ্যুৎ প্রবাহ চালনা করা হয়েছে 1.5 অ্যাম্পিয়ার পরিমাণ বিদ্যুৎ 40 মিনিট 18 সেকেন্ড ধরে চালনা করা হয়েছে। ফলে এই লোহার শিকলটার উপরে কী পরিমাণ নিকেল সঞ্চিত হয়েছে সেই নিকেলটার পরিমাণ নির্ণয় করতে বলছে। তাহলে যেহেতু নিকেলের পরিমাণ নির্ণয় করতে বলছে, আমরা ধরে নিলাম যে মনে করি সঞ্চিত নিকেলের পরিমাণ হচ্ছে ডব্লিউ গ্রাম। এখন তাহলে বিক্রিয়াটা, আমাদের এখন প্রথম ধাপটা খেয়াল করে দেখো সংশ্লিষ্ট বিক্রিয়াটা কেমন হচ্ছে। তাহলে নিকেল সালফেটের দ্রবণে আয়নগুলো কীভাবে থাকে? নিকেল সালফেটের দ্রবণে নিকেল 2+ এবং সালফেট 2- এইভাবে আয়নগুলো থাকে। এর মধ্যে বিক্রিয়াটা, আমরা যে বিক্রিয়াটা নেব সেটা হচ্ছে যে শুধু ক্যাথোডে যে বিক্রিয়াটা সঞ্চিত হয়েছে আমরা সেই বিক্রিয়াটা এখানে নিচ্ছি, কারণ ক্যাথোডে আমাদের লোহার শিকলটা ছিল। তাহলে ক্যাথোডে তোমরা নিশ্চয়ই জানো যে ক্যাথোডে ক্যাটায়নগুলো যায় এবং ক্যাথোড থেকে ইলেকট্রন গ্রহণ করে ক্যাটায়নগুলো ধাতব পরমাণুতে পরিণত হয়ে যায়। অর্থাৎ এখানে যদি আমরা একটা লোহার শিকল নি এখানে যদি আমরা লোহার শিকলটা নিই, তাহলে আমরা এখানে বিদ্যুৎ প্রবাহ চালনা করলে এখান থেকে নিকেল লোহার শিকলে গিয়ে 2টা ইলেকট্রন নিয়ে নিকেল হিসাবে লোহার শিকলের মধ্যে সঞ্চিত হবে বা নিস্তরিত হবে। তার মানে বিক্রিয়াটা হচ্ছে এখানে আমাদের ক্যাটায়নের বিক্রিয়াটা। ক্যাটায়ন বিক্রিয়াটা হচ্ছে কীরকম বিক্রিয়া? বিজারণ বিক্রিয়া। অর্থাৎ ক্যাটন ইলেকট্রন গ্রহণ করে ধাতব পরমাণুতে পরিণত হবে। তাহলে এখানে আমাদের ক্যাটনটা যে নিকেল আছে, এই নিকেলটা ইলেকট্রন গ্রহণ করে নিকেল পরমাণুতে পরিণত হবে। এ সময় দেখো একটা নিকেল আয়ন 2টা ইলেকট্রন গ্রহণ করে একটা নিকেল পরমাণুতে পরিণত হয়েছে। আর এখানে সংশ্লিষ্ট বিক্রিয়া বলতে মূলত আমি এই বিক্রিয়াটাকেই বুঝিয়েছিলাম। তাহলে প্রশ্নে যে তড়িৎ বিশেষের দ্রবণটার কথা বলা থাকবে, সেই দ্রবণটা আমরা আগে লিখবো, ওই দ্রবণটা থেকে কী পরিমাণ আয়নগুলো উৎপন্ন হয় সেটা আমরা লিখবো। তারপরে আমরা দেখবো যে প্রশ্নে কী চেয়েছে। প্রশ্নে যদি ক্যাথোডে উৎপন্ন পদার্থের পরিমাণ চায়, তাহলে আমরা ক্যাটায়নটা নিয়ে হিসেবটা শুরু করবো, রাসায়নিক বিক্রিয়াটা। আর যদি অ্যানোডে উৎপন্ন পদার্থের পরিমাণটা চায়, তাহলে আমরা অ্যানায়নটা নিয়ে হিসেবটা শুরু করব। তো যেহেতু আমাদের এখানে নিকেল আয়নটা সঞ্চিত হবে লোহার উপরে, তাই এখানে অবশ্যই আমাদের ক্যাথোডের কথা বলেছে, তাই আমরা ক্যাটায়নটা নিয়ে শুরু করেছি। তো যাই হোক, আমরা এই সমীকরণ থেকে একটা কথা বলতে পারি, সেটা হচ্ছে যে 1 মোল নিকেল আয়ন 2 মোল ইলেকট্রন গ্রহণ করে 1 মোল নিকেল পরমাণুতে পরিণত হয়। অর্থাৎ এরকম একটা ঘটনা ঘটে। আমরা এও জানি যে 2 মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে 2 ফ্যারাড চার্জ, অর্থাৎ 2×9650 কুলম চার্জ। তাহলে আমরা বলতে পারি যে 2 ফ্যারাড পরিমাণ চার্জ প্রবাহিত করলে 1 মোল পরিমাণ নিকেল সঞ্চিত হয়। তার মানে হচ্ছে যে এত কুলম পরিমাণ চার্জ প্রবাহ করলে সঞ্চিত নিকেলের যে পরিমাণ সেটা হচ্ছে 1 মোল, আর 1 মোলের ভর হচ্ছে 58.69 গ্রাম। অর্থাৎ চার্জের সাথে উৎপন্ন পদার্থের সম্পর্কটা এখানে কী দাঁড়ালো? চার্জের সাথে উৎপন্ন পদার্থের সম্পর্কটা দাঁড়ালো এরকম যে 2×9650 কুলম পরিমাণ চার্জ প্রবাহিত করলে 58.69 গ্রাম পরিমাণ নিকেল সঞ্চিত হয়। এইটাই হচ্ছে কিন্তু আমাদের সম্পর্ক। তাহলে এইটা হচ্ছে আমাদের বিক্রিয়া, আর এইটা হচ্ছে আমাদের সম্পর্ক। এভাবে আমরা প্রশ্নে প্রদত্ত তড়িৎ বিশেষটার থেকে এই উৎপন্ন পদার্থের পরিমাণের সাথে প্রবাহিত চার্জের একটা সম্পর্ক স্থাপন করব। আমি সম্পর্ক বলতে এই সম্পর্কটাকেই বুঝিয়েছিলাম। আচ্ছা, এইটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এর উপরে ভিত্তি করেই কিন্তু আমাদের অঙ্কগুলো এক এক সময় এক এক রকমভাবে আমরা করব। তো এখানে তারপরে দ্বিতীয় অপশনটা দেখো, দ্বিতীয় অপশন হলো সম্পর্ক থেকে চার্জ। তো সম্পর্ক থেকে চার্জের হিসেবটা কেমন হবে? সম্পর্ক থেকে চার্জের হিসেবটা কেমন হবে সেটা আমরা এভাবে বলতে পারি যে 58.69 গ্রাম পরিমাণ নিকেলকে সঞ্চিত করতে প্রয়োজনীয় চার্জের পরিমাণটা হচ্ছে 2×9650 কুলম। যেহেতু আমরা চার্জের পরিমাণটা নির্ণয় করছি, তাই চার্জটাকে অবশ্যই আমরা বাম ডান দিকে রাখছি।
তাহলে আমরা এভাবে বলতে পারি যে 58.69 গ্রাম নিকেল সঞ্চিত করতে প্রয়োজনীয় চার্জ হচ্ছে 2×9650 কুলম্ব। তাহলে 1 গ্রাম নিকেল সঞ্চিত করতে প্রয়োজনীয় চার্জ কী হবে? জাস্ট ছোট্ট একটা ওয়েকিক নিয়ম, আমরা এই চার্জের পরিমাণটাকে এই ভরটা দিয়ে ভাগ দিয়ে দিচ্ছি। আচ্ছা, তাহলে আমরা যে প্রশ্নে ধরে নিয়েছিলাম যে সঞ্চিত নিকেলের পরিমাণ W, তাহলে এই W গ্রাম পরিমাণ সঞ্চিত হতে কী পরিমাণ চার্জ লাগবে সেটা আমরা কীভাবে পাবো? আমরা পাবো এভাবে যে W গ্রাম পরিমাণ নিকেলকে সঞ্চিত করতে প্রয়োজনীয় চার্জ হবে 2×9650W আর ডিভাইডেড বাই 58.69 কুলম্ব। তাহলে আমরা দেখলাম যে W গ্রাম পরিমাণ নিকেল যদি আমরা সঞ্চিত করতে চাই তাহলে আমাদের এই পরিমাণ চার্জের প্রয়োজন হচ্ছে। এইটাই কিন্তু হচ্ছে সম্পর্ক থেকে নির্ণীত চার্জ। এখানে আমি সম্পর্ক থেকে নির্ণীত চার্জ কথাটা যেটা বলেছিলাম সেটা হচ্ছে এরকম আমরা একটা সম্পর্ক পাবো, এই সম্পর্কটা থেকে আমরা একটা চার্জ হিসেব করতে পারবো। তো আমি আবারও বলি যে এই সম্পর্কটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ এবং এটা এক একটা অঙ্কের ক্ষেত্রে এক এক রকম হবে এবং সেটা কীরকম হবে সেটা কিন্তু প্রশ্ন থেকে আমরা বুঝতে পারবো। প্রশ্নে উৎপন্ন পদার্থের পরিমাণটা যেভাবে চাবে সেইভাবেই কিন্তু তার সাথে এই ব্যবহৃত চার্জের সম্পর্ক হবে। আচ্ছা, এখন আমরা তৃতীয় ধাপটা দেখে নিই। তৃতীয় ধাপে বলছি যে প্রশ্ন থেকে নির্ণীত চার্জ। তাহলে প্রশ্ন থেকে নির্ণীত চার্জ হিসেব করার জন্য আমি বলেছিলাম যে আমরা এই সমীকরণটা ব্যবহার করব। কী হচ্ছে? কিউ ইজুক্যাল হচ্ছে আইটি। প্রশ্নে দেখো আই এর মান দেওয়া আছে 1.5 অ্যাম্পিয়ার এবং সময় টি এর মানটা দেওয়া আছে 40 মিনিট 18 সেকেন্ড। সুতরাং আমাদের চার্জের পরিমাণটা কেমন হচ্ছে? চার্জের পরিমাণটা হচ্ছে তড়িৎ প্রবাহ আই 1.5 অ্যাম্পিয়ার ইন্টু সময় টি। টিটা 40 মিনিট 18 সেকেন্ড থাকার কারণে মিনিটটাকে আগে আমরা সেকেন্ডে নিয়ে আসবো, তারপর অবশিষ্ট সেকেন্ডের সাথে আমরা যোগ করে মোট সময়টা সেকেন্ডে আমরা প্রকাশ করতে পারবো। এই জন্য 40×60 সেকেন্ড + 18 সেকেন্ড, এটা হচ্ছে টোটাল ব্যয়িত সময়টা সেকেন্ডে প্রকাশ করা হয়ে গেল। তাহলে এই সময় টি সেকেন্ডে প্রকাশ এবং বিদ্যুৎ প্রবাহ আই অ্যাম্পিয়ারে প্রকাশ, এই দুটো যদি এখন আমরা গুণ করি তাহলে আমরা এই সমীকরণ অনুযায়ী চার্জ কিউ এর মান কিন্তু পেয়ে যাই। তো এইটা হিসেব করলে আমরা দেখবো যে এই মানটা হচ্ছে 3627 কুলম্ব। এখন আমার চতুর্থ ধাপটা দেখো। চতুর্থ ধাপ হচ্ছে দুই চার্জ তুলনা করব। তার মানে হচ্ছে যে এই সম্পর্ক থেকে নির্ণীত এই চার্জের সাথে এই প্রশ্ন থেকে নির্ণীত এই চার্জকে আমরা সমান বিবেচনা করব। তার মানে হচ্ছে এই চার্জের জায়গায় এখন আমরা এই মানটা বসিয়ে দেব। যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা যে জিনিসটা পাবো সেটা হচ্ছে যে এই মানটা সমান আমরা লিখতে পারবো এই পরিমাণ চার্জটা, অর্থাৎ 2×9650W×W/58.69=3627। এইটা হচ্ছে আমাদের দুই চার্জের মধ্যে তুলনা। এখন এই তুলনা থেকে দেখো শুধু এখানে W এর মানটা কিন্তু অজানা, তো W এর মানটা আমরা খুব সহজেই কিন্তু একটু হিসেব নিকেশ করে বের করতে পারি বা জানতে পারি। সেটা কীরকম হবে? 3627 এইটাকে যদি আমরা 58.69 দ্বারা যদি আমরা গুণ করি, করার পর যদি আমরা 2×9650 দ্বারা যদি ভাগ করি তাহলে কিন্তু আমরা W এর মানটা পেয়ে যাবো। অর্থাৎ তোমরা এখানে একটা ছোট্ট একটা হিসেব নিকেশ করে W এর মানটা বের করবে এবং এই মানটা দেখবে যে W এর মানটা হচ্ছে 1.103 গ্রাম। এইটাই হচ্ছে আমাদের অ্যান্সার। অর্থাৎ আমরা যদি নিকেল সালফেটের দ্রবণে রাখা কোনো একটা লোহার চেনকে 1.5 অ্যাম্পিয়ার পরিমাণ বিদ্যুৎ প্রবাহ 40 মিনিট 18 সেকেন্ড ধরে চালনা করি তাহলে ওই লোহার চেনের উপরে সঞ্চিত নিকেলের পরিমাণটা হচ্ছে 1.103 গ্রাম। তো এই ধাপগুলো স্পষ্ট বুঝতে গেলে আমাদের আরও কিছু সমস্যা একটু সমাধান করি, তাহলে তোমার আরও বিষয়টা সম্বন্ধে স্পষ্ট হবে। এবার মনে করা যাক আর একটা অঙ্ক হচ্ছে এরকম যে কপার সালফেটের দ্রবণের মধ্যে দিয়ে 1.5 অ্যাম্পিয়ার বিদ্যুৎ প্রবাহ চালনা করে ক্যাথোডে 0.63 গ্রাম কপার সঞ্চিত করতে কত সময় লাগবে। তাহলে এখানে বলেছে যে এখানে তরিত দ্রবণটা হচ্ছে কপার সালফেটের দ্রবণ আর এখানে 1.5 অ্যাম্পিয়ার পরিমাণ বিদ্যুৎ প্রবাহ চালনা করেছে, করার ফলে ক্যাথোডে 0.63 গ্রাম কপার সঞ্চিত করতে কী পরিমাণ সময় লাগবে সেটা আমাদেরকে বের করতে হবে। তাহলে আমরা বলছিলাম যে যেটা বের করতে হবে সেটাকে আমরা ধরে নিই। তো মনে করি যে আমাদের প্রয়োজনের সময়টা হচ্ছে টি সেকেন্ড। এখন রাসায়নিক বিক্রিয়াটা, আমাদের ধাপগুলো দেখো, সংশ্লিষ্ট বিক্রিয়াটা কেমন হবে? কপার সালফেট যেহেতু জলীয় দ্রবণ ছিল তাহলে এখানে কপার সালফেটটা বিয়োজিত হয়ে কপার 2+ এবং সালফেট 2- পরিণত হবে। এরপর আমাদের সংশ্লিষ্ট বিক্রিয়াটা কেমন হবে? যেহেতু উৎপন্ন পদার্থটা হচ্ছে ক্যাথোডে উৎপন্ন হয়েছে পদার্থটা, তাই শুধু ক্যাটায়নটা নিয়ে আমরা শুরু করব। তাহলে ক্যাটায়নটা নিয়ে বিক্রিয়া হবে এরকম যে কপার 2+ হচ্ছে 2 ইলেকট্রন, অর্থাৎ একটা কপার আয়ন দুইটা ইলেকট্রন গ্রহণ করে একটা কপার পরমাণুতে পরিণত হচ্ছে।
তাহলে আমরা বলতেই পারি যে 1 মোল পরিমাণ কপার আয়ন 2 মোল পরিমাণ ইলেকট্রন গ্রহণ করে 1 মোল পরিমাণ কপার পরমাণুতে পরিণত হবে। তাহলে এখন আমাদের সম্পর্কটা কেমন হবে? আমরা সম্পর্কটা করব মূলত চার্জের সাথে উৎপন্ন পদার্থের সম্পর্ক। তাহলে চার্জের সাথে উৎপন্ন পদার্থের সম্পর্ক হচ্ছে এরকম যে 2 ফ্যারাড পরিমাণ চার্জ যদি প্রবাহিত করা হয়, কারণ 2 মোল ইলেকট্রনের চার্জ হচ্ছে 2 ফ্যারাড চার্জ, তাই আমরা বলতে পারছি 2 ফ্যারাড পরিমাণ চার্জ যদি আমরা প্রবাহিত করি তাহলে 1 মোল পরিমাণ কপার সঞ্চিত হয়, অর্থাৎ 2×9650 কুলম্ব পরিমাণ চার্জ প্রবাহিত করলে সঞ্চিত ক্যাথোডে সঞ্চিত কপারের পরিমাণটা হচ্ছে 63.5 গ্রাম। এইটা হচ্ছে কপারের মতো পারমাণবিক ভর। তাহলে এখন এই সম্পর্ক থেকে এখন আমরা দ্বিতীয় ধাপের কাজ করব, চার্জ নির্ণয় করব। তাহলে আমরা বলতে পারি যে 63.5 গ্রাম পরিমাণ কপার সঞ্চিত করতে প্রয়োজনীয় চার্জ হচ্ছে 2×9650 কুলম্ব। তাহলে 1 গ্রাম কপার উৎপন্ন করতে প্রয়োজনীয় চার্জ হচ্ছে, এই প্রয়োজনীয় চার্জটাকে আমরা এই সময়টা এই তোমার ভরটা দিয়ে যদি ভাগ করি তাহলে আমরা 1 গ্রামে সঞ্চিত করতে কী পরিমাণ চার্জ লাগবে সেটা পেয়ে যাব। তাহলে এই প্রশ্নে যে দেয়া আছে 0.63 গ্রাম পরিমাণ কপার সঞ্চিত করতে কত সময় লাগবে সেইটা বের করতে, তাহলে এই 0.63 গ্রাম কপার, তাহলে এই 0.63 গ্রাম কপার উৎপন্ন করতে আমাদের প্রয়োজনীয় চার্জ কত হবে, সেটা হচ্ছে আমাদের এই চার্জটা হচ্ছে 0.63 গ্রাম কপার সঞ্চিত করতে প্রয়োজনীয় চার্জ। তাহলে এই চার্জটাই কিন্তু হচ্ছে আমাদের সম্পর্ক থেকে নির্ণীত চার্জ। তা এই কথাটাই আমি বলেছিলাম যে এভাবে আমরা সম্পর্ক থেকে নির্ণীত চার্জটা বের করব। এরপর আমাদের তৃতীয় ধাপটা হচ্ছে প্রশ্ন থেকে চার্জ। প্রশ্ন থেকে চার্জ, প্রশ্নে দেখো তড়িৎ প্রবাহের মান দেয়া আছে 1.5 অ্যাম্পিয়ার এবং প্রয়োজনীয় সময়টা দেয়া নাই কিন্তু আমরা সময়টা ধরে নিয়েছিলাম। তাহলে চার্জের পরিমাণটা কেমন হবে? চার্জের পরিমাণটা হবে চার্জ সমান হচ্ছে 1.5×, আমাদের ধরে নেওয়া টি, এইটা হচ্ছে টোটাল চার্জ। এটা হচ্ছে আমাদের তৃতীয় ধাপের নির্ণীত চার্জ। তাহলে দ্বিতীয় ধাপে নির্ণীত সম্পর্ক থেকে চার্জ হচ্ছে এটা, আর তৃতীয় ধাপে আমাদের প্রশ্ন থেকে নির্ণীত চার্জ হচ্ছে এটা। এখন আমাদের চতুর্থ ধাপটা হচ্ছে দুই চার্জের তুলনা। দুই চার্জের যদি এখন তুলনা করি তাহলে আমরা এইটার সমান আমরা এই চার্জটাকে লিখতে পারবো। এখানে যদি এখন আমরা ছোট্ট একটা হিসাব নিকেশ করি তাহলে এখান থেকে আমরা টি এর মানটা খুব সহজেই বের করতে পারবো। জাস্ট উপরের এই সংখ্যাটাকে যদি আমরা 63.5×1.5 এইটা গুণ করে যদি এই সংখ্যাটাকে যদি আমরা এই নিচের গুণফলটা দিয়ে ভাগ দিই তাহলে কিন্তু টি এর মানটা পেয়ে যাবো। এভাবে আমরা প্রয়োজনীয় সময়টা বের করতে পারি। তো আশা করি তোমরা নিয়মগুলো বুঝছো। আমরা আরও পরিষ্কার হওয়ার জন্য আরও কিছু উদাহরণ দেখি। যেমনটা মনে করা যাক যে একটা অঙ্ক হচ্ছে এরকম যে সিলভার নাইট্রেট দ্রবণের মধ্যে দিয়ে 150 মিলি অ্যাম্পিয়ার বিদ্যুৎ 40 মিনিট ধরে চালনা করলে ক্যাথোডে কতটি সিলভার পরমাণু জমা হবে সেটা আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে আমাদের এখানে নির্ণয় করতে হবে কতটি সিলভার পরমাণু জমা হবে সেটা। তো আমরা প্রথমেই ধরে নিই যে আমাদের নির্ণয় সিলভার পরমাণুর সংখ্যা হচ্ছে এনটি, অর্থাৎ এন সংখ্যক সিলভার পরমাণু সঞ্চিত হয়। তাহলে আমরা এখন ধাপগুলো যখন ফলো করি, সংশ্লিষ্ট বিক্রিয়াটা কিসের বিক্রিয়াটা হবে? সিলভার নাইট্রেটের দ্রবণে। তাহলে সিলভার নাইট্রেটের দ্রবণে কী কী পাওয়া যাবে? সিলভার প্লাস পাওয়া যাবে এবং নাইট্রেট মাইনাস পাওয়া যাবে। এখান থেকে কী হবে? ক্যাথোডে যেহেতু বলছে তাহলে ক্যাটায়নটা শুধু বিক্রিয়া অংশগ্রহণ করবে, যেটা সেই বিক্রিয়াটা শুধু আমাদের বিবেচনা করলেই আমরা সংশ্লিষ্ট বিক্রিয়াটা পেয়ে যাব। তাহলে ক্যাটায়নটা বিক্রিয়ায় অংশগ্রহণ করতেছে এরকম বিক্রিয়া, ক্যাটায়ন দেখা যাচ্ছে যে একটা সিলভার আয়ন একটা ইলেকট্রন গ্রহণ করে একটা সিলভার পরমাণুতে পরিণত হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে 1 মোল সিলভার আয়ন 1 মোল ইলেকট্রন গ্রহণ করে 1 মোল পরিমাণ সিলভারে পরিণত হয়, অর্থাৎ 1 ফ্যারাড পরিমাণ চার্জ প্রবাহিত করলে 1 মোল পরিমাণ সিলভার সঞ্চিত করা যায়। তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে 96,500 কুলম্ব পরিমাণ চার্জ যদি আমরা প্রবাহিত করি তাহলে আমরা সঞ্চিত সিলভারের সংখ্যাটা পাচ্ছি 6.022×10^23 টি। একটা বিষয় খেয়াল করে দেখো, এখানে কিন্তু 1 মোল সমান আমি লিখছিলাম 63.5 গ্রাম, এখানে কিন্তু আমি লিখছি যে 1 মোল সমান হচ্ছে 6.022×10^23। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা হচ্ছে একটা অ্যাভোগাড্রোর সংখ্যা এবং যে কোনো পদার্থের 1 মোল সমান হচ্ছে এই সংখ্যাটা। তো এখন কথা হচ্ছে যে এখানে ভরটা আমরা ব্যবহার করলাম, এখানে আবার আমরা সংখ্যাটা ব্যবহার করছি, তাহলে এক একটা প্রশ্নে কি এক এক রকম হবে এবং কীভাবে আমরা বুঝবো যে কোন প্রশ্নে আমরা কোনটা ব্যবহার করব? এটা বুঝার ছোট্ট একটা উপায় আছে, জাস্ট দেখো। এখানে দেখো উৎপন্ন পদার্থটা ক্যাথোডে উৎপন্ন পদার্থের পরিমাণটা দেওয়া ছিল কিন্তু ভর এককে, তাই আমরা কিন্তু ভরের সাথে এই মোল পরিমাণটার ভরের সাথে কিন্তু আমরা প্রয়োজনীয় চার্জের সম্পর্ক আমরা স্থাপন করেছি। এখানে দেখো বলছে ক্যাথোডে কতটি পরমাণু জমা হবে, তার মানে হচ্ছে ক্যাথোডে অর্থাৎ উৎপন্ন পদার্থটার পরমাণু হিসেবে সংখ্যা চেয়েছে, পরমাণু সংখ্যা। এই জন্য কিন্তু আমরা উৎপন্ন পদার্থটা কিন্তু সম্পর্কটা বিবেচনা করছি, তার কতটি সিলভার পরমাণু উৎপন্ন হবে সেই সংখ্যার হিসেবে বিবেচনা করেছি। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। আচ্ছা, এখন আমরা বলতে পারি যে এই অ্যাভোগাড্রোর সংখ্যক সিলভার পরমাণু উৎপন্ন করতে প্রয়োজনীয় চার্জ হচ্ছে আমাদের
কত? 1 মোল পরিমাণ ইলেকট্রন অর্থাৎ 1 ফ্যারাড পরিমাণ চার্জ অর্থাৎ 96,500 কুলম্ব পরিমাণ চার্জ। তাহলে অ্যাভোগাড্রো সংখ্যক সিলভার উৎপন্ন করতে যদি প্রয়োজন হয় 96,500 কুলম্ব চার্জ, তাহলে একটি সিলভার পরমাণু উৎপন্ন করতে প্রয়োজনীয় চার্জ হবে আমাদের এই চার্জটা। তাহলে আমাদের এই যে প্রশ্নে যে আমরা ধরে নিয়েছি যে এতটি সিলভার পরমাণু উৎপন্ন হয়, তাহলে এন সংখ্যক অর্থাৎ এনটি সিলভার পরমাণু উৎপন্ন করতে প্রয়োজনীয় চার্জ হচ্ছে এইটা, এবং এইটাই হচ্ছে আমাদের সম্পর্ক থেকে নির্ণীত চার্জ। এরপর আমাদের তৃতীয় ধাপটা কি? তৃতীয় ধাপটা হচ্ছে আমাদের প্রশ্ন থেকে নির্ণীত চার্জ। প্রশ্নে দেখো দেয়া আছে 150 মিলিঅ্যাম্পিয়ার বিদ্যুৎ 40 মিনিট ধরে চালনা করতে হয়েছে। তাহলে আমরা এই প্রবাহ মাত্রাটাকে যদি এখন আমরা সময়টা দিয়ে গুণ করি তাহলে কিন্তু আমরা প্রশ্ন থেকে চার্জটা পেয়ে যাব। তাহলে প্রশ্ন থেকে চার্জটা হচ্ছে 150 × 10⁻³⁴ × ৬০। এখানে অনেকগুলো হিসেব নিকেশ করা হলো, কেন করা হলো একটু দেখে নেই। আমাদের প্রশ্নে কিন্তু দেয়া আছে 150 মিলিঅ্যাম্পিয়ার। আমি কিন্তু তোমাদেরকে বলেছিলাম যে আমাদের এখানে যে আই এর মানটা ব্যবহার করব সেটা কিন্তু এককটা কিন্তু অবশ্যই চার্জটা এককটা কিন্তু অবশ্যই অ্যাম্পিয়ার হোকে হবে। তাহলে এখানে যেহেতু মিলিঅ্যাম্পিয়ার দেয়া আছে তাহলে এই মিলিঅ্যাম্পিয়ারটাকে অবশ্যই আমার অ্যাম্পিয়ারে নিয়ে আসতে হবে। আর আমরা জানি যে 1 মিলিঅ্যাম্পিয়ার ইজুক্যাল হচ্ছে ১০⁻³ অ্যাম্পিয়ার। এই জন্য আমরা 150 মিলিঅ্যাম্পিয়ারটাকে 150 × ১০⁻³ অ্যাম্পিয়ার দ্বারা গুণ করে দিয়েছি। অন্যদিকে দেখো সময়টা দেওয়া আছে 40 মিনিট, তাহলে এটাকে আমরা সেকেন্ডে নিয়ে আসার জন্য আমরা 40 এর সাথে ৬০ গুণ করেছি। তো এই টোটাল এই জিনিসটা যদি এখন আমরা গুণ করি তাহলে আমরা গুণ ফলটা পাবো 360 কুলম। তাহলে এইভাবে আমরা প্রশ্ন থেকে নির্ণীত চার্জটা পেলাম 360 কুলম, আর সম্পর্ক থেকে নির্ণীত চার্জটা হচ্ছে আমাদের এইটা। এখন এই দুইটাকে আমরা সমান বলবো। তো এই দুইটাকে যদি এখন আমরা সমান বলি তাহলে আমরা লিখতে পাবো যে এই চার্জটা সমান হচ্ছে 360, অর্থাৎ এই পরিমাণটা সমান হচ্ছে এই পরিমাণটা। তাহলে এখান থেকে দেখো যে ছোট্ট একটু হিসেব নিকেশ করি তাহলে কিন্তু আমরা এখন এনের মানটা পেয়ে যাব। সেটা কীরকম হবে? এই অ্যাভোগাড্রো সংখ্যাটাকে যদি এখন আমরা 360 দ্বারা গুণ করি, করার পর যদি আমরা যদি 96,500 কুলম দ্বারা যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু আমরা এনের মানটা পেয়ে যাব। অর্থাৎ আমাদের এনের এই মানটা হচ্ছে 2.25 × ১০⁻২১ টি। আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছ। এইভাবে যে কোনো অঙ্ক দেওয়া থাক না কেন, আমরা এই ধাপগুলো ফলো করে করে কিন্তু আমরা খুব সহজে অঙ্কগুলো করে ফেলতে পারি। আমরা সর্বশেষ আর একটা নিয়ম দেখি, আর একটা অঙ্ক দেখি। অঙ্কটা হচ্ছে এরকম যে সালফ্রিক অ্যাসিডের লঘু দ্রবণের মধ্যে দিয়ে 28 মিনিট ৪৩ সেকেন্ড সময় ধরে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহ চালনা করে আদর্শ তাপমাত্রা এবং চাপে 500 মিলি পরিমাণ হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করা যাবে। তাহলে এখানে কি কাজ করতে বলছে? এখানে বলছে যে কি পরিমাণ বিদ্যুৎ প্রবাহ চালনা করতে হবে। তাহলে আমাদের নিয়ম অনুযায়ী প্রথমে আমরা ধরে নিতে হবে যেটা চাবে সেটাকে আমরা ধরে নেব। তাহলে আমরা ধরে নিই যে আই অ্যাম্পিয়ার পরিমাণ বিদ্যুৎ প্রবাহ চালনা করতে হবে। তারপর আমাদের প্রথম ধাপটা হচ্ছে সংশ্লিষ্ট বিক্রিয়া। তো সালফিক অ্যাসিডের লঘু জলীয় দ্রবণে সালফিক অ্যাসিডটা নিম্নরূপে আয়নিত থাকে, সালফিক অ্যাসিড এস প্লাস এবং সালফেট টু মাইনাস এই হিসাবে আয়নিত অবস্থায় থাকে। তাহলে যেহেতু বলছে যে চালনা করলে কি পরিমাণ হাইড্রোজেন উৎপন্ন হবে, তো এটা আমাদের ক্যাথোডে হবে, বিক্রিয়া সংঘটিত হবে, এবং ক্যাথোডে এস প্লাসটা কী করবে, ইলেকট্রন গ্রহণ করে হাইড্রোজেন গ্যাসে পরিণত হবে। অর্থাৎ দুইটা হাইড্রোজেন আয়ন দুইটা ইলেকট্রন গ্রহণ করে একটা হাইড্রোজেন অণুতে পরিণত হবে। তাহলে এই সমীকরণটাই হচ্ছে আমাদের মতো সংশ্লিষ্ট বিক্রিয়া, যেটা আমি এখানে বলছিলাম সংশ্লিষ্ট বিক্রিয়া। তাহলে এখানে আমাদের সংশ্লিষ্ট বিক্রিয়াটা হচ্ছে উৎপন্ন পদার্থটা যেখানে হাইড্রোজেন উৎপন্ন হয় সেই বিক্রিয়াটাই হচ্ছে আমাদের সংশ্লিষ্ট বিক্রিয়া। এখন এখানে দেখো আমরা এখান থেকে আমরা বলতে পারি যে 2 মোল পরিমাণ হাইড্রোজেন আয়ন 2 মোল পরিমাণ ইলেকট্রন গ্রহণ করে 1 মোল পরিমাণ হাইড্রোজেন গ্যাসে পরিণত হয়। তাহলে এখানে আমাদের সম্পর্কটা কেমন হবে? সম্পর্কটা হবে 2 মোল ইলেকট্রনের চার্জ অর্থাৎ 2 ফ্যারাড চার্জ অর্থাৎ 2 × ৯৬৫০০ কুলম পরিমাণ চার্জ উৎপন্ন করে 1 মোল হাইড্রোজেন গ্যাস। 1 মোল হাইড্রোজেন গ্যাসের আয়তনটাকে আমরা লিখতে পারি 22,400 মিলিলিটার। এইখানে একটা বিষয় দেখো, এখানে কিন্তু আমি এই উৎপন্ন পদার্থের পরিমাণটা কিন্তু আয়তন এককে নিয়েছি। আগেই বলেছিলাম যে প্রশ্ন থেকে আমরা বিষয়টা সেটা বুঝতে পারি, কারণ প্রশ্নে দেখো বলছে 500 মিলি হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। এই জন্য আমি এখান থেকে এই 2 × ৯৬৫০০ কুলম এত পরিমাণ চার্জ প্রবাহিত করলে যে 1 মোল হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় সেই 1 মোল হাইড্রোজেন গ্যাসটাকে আমি এখানে তার আয়তন হিসেবে প্রকাশ করেছি, আর এইটাই হচ্ছে আমার এই চার্জের সাথে উৎপন্ন পদার্থের সম্পর্ক। এখানে আরেকটা বিষয় দেখো, আমরা কিন্তু জানতাম যে প্রমাণ তাপমাত্রা এবং চাপে সকল গ্যাসের আয়তন সমান এবং তা 22.4 লিটার হয়। তো এখানে কিন্তু আমি 22.4 লিটার লিখতে পারতাম, কিন্তু প্রশ্নে যেহেতু মিলিলিটার এককে দেওয়া আছে তাই এই 22.4কে 1000 দিয়ে গুণ করে এটাকে আমি অর্থাৎ 22,400 মিলিলিটার করে লিখেছি। তাহলে এই প্রশ্নটার ক্ষেত্রে আমাদের বিক্রিয়া হচ্ছে এইটা আর সম্পর্ক হচ্ছে আমাদের এইটা। এই সম্পর্ক থেকে এখন আমরা একটা কথা বলতে পারি
এরকম যে 22,400 মিলিলিটার হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতে প্রয়োজন হচ্ছে আমাদের 2 ফ্যারাড পরিমাণ চার্জ, অর্থাৎ 2×9650 পরিমাণ চার্জ প্রয়োজন হয়। তাহলে 1 মিলি হাইড্রোজেন উৎপন্ন করতে প্রয়োজনীয় চার্জ হবে, এই সংখ্যাটাকে যদি আমরা 22,400 দ্বারা ভাগ করি তাহলেই পেয়ে যাব। তাহলে আমরা এখন যদি এই 500 মিলি হাইড্রোজেন গ্যাস যদি এখন উৎপন্ন করতে চাই তাহলে কী পরিমাণ চার্জ আমাদের উৎপন্ন হবে সেটা আমরা দেখে নেই। তাহলে এই 500 মিলি হাইড্রোজেন উৎপন্ন করতে প্রয়োজনীয় চার্জটা হচ্ছে কিন্তু আমাদের এই চার্জটা। তাহলে এইটা হচ্ছে আমাদের সম্পর্ক থেকে নির্ণীত চার্জ। এখন আমরা দেখি যে আমাদের প্রশ্ন থেকে নির্ণীত চার্জটা কেমন হবে। প্রশ্নে কিন্তু দেয়া আছে যে 28 মিনিট 43 সেকেন্ড সময় ধরে ব্যবহার করা হচ্ছে বিদ্যুৎ প্রবাহ। তাহলে আমরা বিদ্যুৎ প্রবাহটা আইটা কিন্তু ধরে নিয়েছি। তাহলে আমরা চার্জ সমান আমরা লিখতে পারবো I×28 মিনিট। 28 মিনিটটাকে 60 দ্বারা গুণ করলে এটা সেকেন্ডে পরিণত হবে, প্লাস 43 সেকেন্ড দেওয়া আছে, তাই বাকি 43 সেকেন্ডের সাথে যোগ করতে হবে। তাহলে এটা পুরোটাই হচ্ছে সেকেন্ড এককে চলে আসবে। তাহলে আমাদের নির্ণীত চার্জ কিউ সমান হচ্ছে I×t। সেই হিসাবে চার্জ সমান আমরা লিখতে পারছি প্রবাহ মাত্রা I আমরা ধরে নিয়েছিলাম সেটা হচ্ছে I, এবং সময়টাকে আমরা সেকেন্ডে কনভার্ট করে আমরা এইরকম একটা মান একটা পেয়ে গেলাম। তাহলে আমাদের এখন চতুর্থ ধাপ অনুযায়ী আমরা বলতে পারি এই দুই চার্জ পরস্পর সমান হবে। তাহলে কী হবে, এই চার্জটা সমান আমরা লিখতে পারবো এই মানটা, অর্থাৎ এই মানটাকে আমরা যদি একটু হিসেবে নিকেশ করে দেখি তাহলে হবে I×1723 সমান হচ্ছে এই চার্জের পরিমাণটা। এখান থেকে কিন্তু আমরা খুব সহজে I এর এই মানটা কিন্তু পেয়ে যাব। জাস্ট কী করবো, 2×9650×500 এইটাকে গুণ করে যে গুণফলটা হবে সেই গুণফলটাকে যদি আমরা 22,400×1723 এই গুণফলটা দিয়ে ভাগ করি তাহলে কিন্তু আমরা I এর মানটা পেয়ে যাব। এইভাবে আমরা কিন্তু প্রবাহ মাত্রা পেয়ে যাব। তাহলে এইভাবেই কিন্তু আমরা অঙ্কগুলো খুব সহজেই করে ফেলতে পারি। এই অঙ্কগুলোতে সবচেয়ে একটা চ্যালেঞ্জিং লাইন হচ্ছে এই সম্পর্কটা স্থাপন করা। সম্পর্কটা সবচেয়ে গুরুত্বপূর্ণ, এবং এক এক সময় দেখো এক একটা বিবেচনা করছি, এখানে ভর বিবেচনা করছি, এখানে অণুর সংখ্যা বিবেচনা করছি, এখানে আয়তন বিবেচনা করছি। তো কখন কোনটা করব সেটা কিন্তু আমার প্রশ্ন থেকে কিন্তু ক্লুটা দেওয়া থাকবে, অর্থাৎ উৎপন্ন পদার্থের সাথে প্রয়োজনীয় চার্জের সম্পর্কটাই হচ্ছে এই সম্পর্কটা। এখানে উৎপন্ন পদার্থ 50 মিলিতে ছিল তাই আয়তনে আমরা এটা প্রকাশ করেছি, এখানে কতটি পরমাণু উৎপন্ন হবে তাই পরমাণু সংখ্যার সাথে আমরা চার্জের সম্পর্ক স্থাপন করেছি, এখানে এত গ্রাম উৎপন্ন হয় তাই উৎপন্ন পদার্থের সাথে চার্জের সম্পর্ক এরকম করছি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা পরবর্তী দিন আরও নতুন কোনো টপিক নিয়ে আলোচনা করব। তো সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।